হয়তো টাকা পয়সা পাব ওই টাকাটা নিয়ে সংসার আমরা চালাব কিন্তু আল্লাহ আজকে এমন তুমি বাচ্চা মেলিয়া দিলা তার পৃথিবীতে বাবা নয় আজকে যারে যা আমি এই ফাইনাল ডিসিশন তোকে দিতে পারবো না তবে হালিমা রে তোর যদি মন চায় তুই যারে যা ওই বাচ্চাটাকে নিয়ে আয় হালিমা চলে গেল ওই কাবার কাছে চলে গেল আবু তো আব্দুল মুতালিবকে ডাকলেন চাচা গো আমি আবারও চলে এসেছি ওই বাচ্চাটাকে একবার দেখতে দিবেন না জনাবে আব্দুল মুতালিব বললেন হালিমা রে ও আমার বিটির হালিমা আজকে তুই যখন তোর স্বামীকে জানে আসলে আমি আমার জননে আমার মা আমি নাকি একটু জানে আসে যার ছেলে তাকে একবার জানে আসে আ জানাবে কি করলেন আব্দুল মুতালিব চলে গেলেন আমিনার কাছে আমিনাকে বললেন মা ওই আমার বৌমা গো আজকে তোমার বাচ্চাকে একজন ওই তাইফ নগর থেকে নিতে এসেছে গো তোমার বাচ্চাটাকে দিবে কি বলো গো আমি না বললেন আব্বা গো বাচ্চা দিতে তো মন চাই না গো কিন্তু বাচ্চা তো দিতে হবে বাচ্চা ছেলেকে কোন মায়ের হাতে কি তুলে দিতে পারে কোন মা দিতে পারে না জনন জন্ম ভূমিষ্ঠ সারগা দাফে গ্রাসে মায়েদের দিলটা এত নরম হয় রে বাবা মায়েদের দিলটা এত কোমল হয় রে বাবা নিজের জাহান চলে যাবে কিন্তু মা কখনো নিজের সন্তানকে কখনো অন্য কাউরের হাতে দিবে না আমার মার মতো দারদি কে হো না মার মতো দারদি কে হো মার মতো দারদি কে হো এই জগতে কে হো না আমার মার মতো দারদি কে হো না আমিনার চোখ দিয়ে পানি ছড়ে গেল আব্বা গো এই বাচ্চাটাকে আমি কি করে ওই মেয়ের হাতে তুলে দেব আব্দুল মুতালিব বলল মা তুমি একবার মেয়েটাকে দেখে এসো মেয়েটাকে দেখলেন দেখার পরে বললেন ও হালিমা আজকে তোমার হাতে আমি ছেলেটা তুলে দেব কিন্তু তোমাকে একবার পরীক্ষা করব হালিমা বলে বোন রে আজকে আমাকে কি পরীক্ষা করবে তুমি করে না হালিমার কোলে যেন শিশু মুস্তফাকে আগিয়ে দিলেন ও হালিমা আজকে আমার ছেলে তোমাকে পছন্দ করবে কি করবে না এই পরীক্ষাটাই আমি করব তুমি তোমার স্তরে আমার বাচ্চার মুখটা লাগিয়ে দাও যদি তোমার দুধ তুফান করে নেয় আমি আমি না তোমার হাতে তুলে দেব আর যদি তোমার দুধ তুফান যদি না করে আমি হালিমা গো তোমাকে বাচ্চা দেব না আমি না কি করলেন বাচ্চাটা নিলেন বাচ্চাটা নেওয়ার পরে আমার ডান দিককার স্থলে আপনারা আ হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন ডান দিককার স্থানে নবী মুস্তফার মুখ মোবারকটা লাগিয়ে দিলেন আমার নবী মুস্তফা দুধ পান করতে লাগলেন জোরে বলে সুবহানাল্লাহ দুধ পান করলেন আমিনা হালিমাকে বললেন হালিমা আমাকে পছন্দ করে লিয়েছে রে বোন তবে হালিমা বলছে আমিও একবার ট্রাই করে নি আমি একটু ট্রাই করে নি যে বাচ্চাটাই আমাকে এক গ্লাস পানি দিয়েছিল ওই বাচ্চাটা কি না একবার মুখখান দেখালে বাচ্চার মুখটাকে এইভাবে যখন রে মা যখন হাতের সামনে নিল দেখছে যে এই বাচ্চাটা সফটের মাধ্যমে এই হালিমাকে পানি পান করিয়েছিল ওই বাচ্চাটাই হালিমার কোলে যেন আছে জোরে বলে সুবহানাল্লাহ এটা অন্য কোনো বাচ্চা নাই রে এটা
অন্য কোন বাচ্চা হতে পারে না তবে এই বাচ্চাটাকে আমি একবার পরীক্ষা করে নি হালিমা কি করলেন ডান দিকের স্থানে দুধ পান করিয়া নিলেন হালিমা বাম দিকের স্থানে যখন নবী মুস্তফার মুখটা লাগালেন আমার নবী মুস্তফা নিজের মুখ মোবারকটি টেনে নিলেন জোরে বলে সুবহানাল্লাহ ওই আমার আব্বা জানের আগা ওই আমার মা বোনের আগা আজকে নবী মুস্তফা এটা পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিল আজকে পরের হক মারিও না গো আজকে পরের হক নবী মুস্তফা শিশু বাচ্চা অবস্থাতে পৃথিবীর মানুষকে জানিয়ে দিল ওই নবী যখন বড় হয়েছিলেন আমার নবীকে কেউ যেন জিজ্ঞাসা করেছিলেন এ নবী মুস্তফা গো সেই দিন কেন আমি আমার হালিমার স্তনে মুখ লাগিয়ে কেন দুধ পান করেন নাই আমার নবী মুস্তফা বলেছিলেন ওই আমি এই কারণে দুধ পান করি নাই যে আমাকে দিয়েছিল ডান দিককার স্তনের দুধ আমি বাম দিককার পান করি নাই কারণ হচ্ছে এটাই যে আমি যার কাছে থাকব তারই একটা কলেজার টুকরায় আছে ওর হক আমি কখনো মারতে পারি না আমি আর হক মারব না তাই হালিমার আর একটা বাচ্চা আছে ওইটা উপান করবে আর আমি টান দিককার দুধ পান করব জোরে বলে সুবহানাল্লাহ বাবারা ওই আমার মা বোনের গো আমি না কি করলেন বাচ্চার কীর্তি দেখা বাচ্চার চলাফেরা দেখা বাচ্চার ব্যবহার দেখা হালিমা যেন মুগ্ধ হয়ে গেলেন হালিমা আমি নাকে বলে বোন আমি না গো আজকে তুমি এই বাচ্চাটা দিবে কি দিবে না বল সবাই লাখ লাখ টাকার লোভে আজকে বাচ্চা নিয়ে যাই রে কিন্তু আমি হালিমা আজকে টাকার লোভে আমি বাচ্চা নেব না আমি এই বাচ্চাটাকে এমনি নিয়ে যাব জোরে বলে সুবহানাল্লাহ সবাই টাকার লোভে বাচ্চা নিয়ে যাচ্ছে আমি টাকার লোভে বাচ্চা নিয়ে যাব না আমি এমনি নিয়ে যাব তাহলে কি করব বাচ্চা কি দিবেন তো বলছে হ্যাঁ নিয়ে যাও তো আমার নবী মুস্তফাকে কি করলেন উটের উপরে চাপালেন খুব তাড়াতাড়ি টানি দিচ্ছি বাবারা না তাললে হবে না কারণ হচ্ছে আমি নাকি আজকে যেভাবে হোক আমাকে কবরের কাছে নিয়ে যেতে হবে হ্যাঁ তো আমি নার কাছ থেকে আমি আমার নবী মুস্তফাকে হালিমাকে দিয়ে দিলাম হালিমা কি করলেন উটের উপরে চাপালেন তো হাদিস বলছে যে এক কাজ করো বাচ্চাটাকে মাঝখানে নিব আমার কোলে থাকবে হ্যাঁ আর না তুমি পেছনে বসো আর আমি সামনে থাকছি মাঝখানে বাচ্চাটা থাকবে তুমি বুকে করে নিয়ে থাকবে আর আমারটাকে আমি নিয়ে থাকবো চাপিয়ে নিল চাপিয়ে নেওয়ার পরে হালিমা বলছে যে স্বামী গো আশপাশ মতো কত কষ্ট হয়েছে যে এই ওটের পেছনে আপনি কখনো দৌড়েছেন কখনো হাঁটেছেন আর আবার সবাই একসঙ্গে উঠলাম এরা বোধহয় বাচ্চাটাই দিবে না তো এখন নামে যান আপনি একটু টানতে টানতে নিয়ে যান তখন যখন এরা আহত হয়ে যাবে তখন আপনি চেপে যাবেন তো বলছে যে না আমার ওট ঠিক হয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ আমার ওট যেরকম দুর্বল ছিল আর দুর্বল নাই ওটকে যদি জিজ্ঞাসা করা হয় এ ওট কি খালি কোন বোট খালি যে তুই এক মুহূর্তের মধ্যে তুই অচল ছিলি তুই চল হইয়া গেলি ওটের জবান থেকে এটাই পাওয়া যাবে যে নবী মুস্তফার পবিত্র শরীর মুবারকটা যখন আমার পিঠে ঠেকে গেছে আমার শরীর দুর্বলটা আমি তাজা হয়ে গেছে জোরে বলেছি আব্বা জানের আমার গ ওই আমার মা বোনের আজকে ওই কথা বলতে চাই আজকে এটাই বলতে চাই রে বাবা হালেমা কি করলেন আমার নবী মুস্তফাকে বুকে নিয়ে নিলেন আমার হাড়ের সামনে চলে গেল ওটার লাগামটা টানলো ওটা গাইল না এ উঠ
তোর কি হলো রে আজকে কি হলো তোর কেমন কি হলো তোর কি শরীর খারাপ বল তুই কি আমাদেরকে পারবে না বলছে না গো না ওই উটের পা উঠে না উট এটাই বলতেছে যতক্ষণ পর্যন্ত নবী মুস্তফাকে সামনে না পাব আমি পশু গবাদি পশু হয়ে পাগাব না আমার এক পা আগাবে না অতএব আমার নবী মুস্তফাকে সামনে নিবে হালিমা বুঝে নিলেন যে বাচ্চাটাকে সামনে না দিলে উট পা তুলবে না আমার হালিমা বললেন তার স্বামী হারিসকে স্বামী গো আর একটা পরীক্ষা করে নি পরীক্ষা হচ্ছে এটাই যে আজকে আমরা সামনে বসবার আপনি পেছনে বসবে না আমি আর একটা পরীক্ষা করে নেব জমিনি আমার হালিমা উটার সামনে বসেছে সঙ্গে সঙ্গে উট যেন পা তুলে দিল উট যেন চলতে লাগল লাগাম দিয়ে টেনে আর পারে না হালেমা আজান উঠকে বলছে উঠ রে তুই এমন কি হলো রে তুই বিদ্যুতের গতির না এত কেন ছুটছিস রে যে উটের পা উঠতো না সে উঠে এমন কি হলো উঠ জানে আপনার বিদ্যুতের নাই ছুটতে লাগলো যে রাস্তা দশ দিন লাগবে সে রাস্তা যেন পাঁচ দিনে পৌঁছে দিল হালেমার বাড়িতে যেন পৌঁছে গেল হালেমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে হালেমা কি করলেন আজকে দেখা গেল বাচ্চাদেরকে যেমন শুয়ে দেওয়ার পরে দোলনার নাই বাবা আগে হতো একটা ডালে বা পাচাকে আপনার দেখা গেল দড়ি ঝুলিয়ে দিয়ে ওপরে শিকাতে ঠেঙে দিত আর বাচ্চারা ওই ডালিটাকে নড়াতো বাচ্চা খেলা করত যাওয়ার সঙ্গে সঙ্গে হালেমা কি করলেন স্বামীকে বললেন স্বামী গো আজকে এ বাচ্চার জন্য একটা দোলনা লাগবে সঙ্গে সঙ্গে দোলনা তৈরি হলো দুই ছেলেকে দুই দিকে টাঙিয়ে দিলেন আল্লাহর নবী একটা দোলনায় থাকলেন দ্বিতীয় দোলনায় থাকলেন হারিসের ছেলে অর্থাৎ হালিমার বাচ্চাটা দুই ভাই দুই জায়গাতে থাকলো দিন যায় রাত আসে রাত যায় দিন আসে অনেক মেয়েরা বলে কি ব্যাপার গ কি হলো গ হালিমার কি হলো গ আজকে ছাগল গেল নবী মুস্তফা যাওয়ার পরে ছাগলের বাটে দুধ ছিল না রে বাবা যেই সময় আমি নাল ওই কলেজার টুকরা নবী মুস্তফা হালেমার ঘরে যখন পৌঁছে গেছে ছাগলের দুধ তো যেন চলে এসেছে ছাগলের দুধ তো চলে আসলো যেই ছাগলের দুধ শুকিয়ে থাকতো রে মা ওই আমার আব্বা জানে রায় আমার গ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আছেন যখন রাত লেগে যেত রমা রাত যখন হয়ে যেত আমরা কি করে অন্ধকারকে আলো করার জন্য লাইট দিই কিন্তু আমি না বলতেছি যত যত দিন থেকে আমি আমার নবী মুস্তফাকে এই জায়গাতে অর্থাৎ আমার বাড়িতে নিয়ে এসেছি ততদিন পর্যন্ত আমার বাড়িতে কোনোই লাইট লাগে না লাইট লাগে না পাশের গ্রামের মেয়েরা আজকে হিংসা করতে লাগলো হিংসা করছে কিভাবে আমি না আর ছেলে যেই দিন থেকে গেল সেই দিন থেকে হালিমার পেছনে লেগে গেল ওরে হালিমা আজকে তুই কি বড় পাটির ছেলে নিয়ে এসেছিস বড় লোকের ছেলে নিয়ে এসেছিস বল হালিমা তোর কি মনে টাকা হয়ে গেছে কারণ আমাদের ঘরে সারা রাত বাতি জ্বালাতে পারি না আজকে তোর ঘরে এমন কি বাতি জ্বলে যে বাতি সারা রাত জ্বলে আর এত আলো এত ফোকা যে আসে বাড়ে আশেপাশের বাড়িগুলো আলো হয়ে যায় বুঝতে পারছেন না পাশের বাড়ির লোক দেখলো পাশের বাড়ির মেয়ে ছেলে দেখলো দেখার পরে বলছে কি থাম দিয়ে ধরেন বুবুরি খালারে লাগিয়ে দিল কিরকম পাশে একটা পুকুর আছে ওখানে যে কাছাকাছি করছে মেয়েরা তখন বলছে বহিন একটা কথা বলবো কি বল তো বলছে কি কথা হচ্ছে এটাই যে হালিমা খুব বড় লোকের একটা বাচ্চা নিয়ে এসেছে কেন তো বলছে কি এত টাকা পাইয়েছে এত টাকা পেয়েছে যে দেখা গেল সারা রাত লাইট জ্বলছে তার ঘরে তাই নাকি এইভাবে ধর মেয়েদের পেটে কি আর কথা থাকে রে বাবা আজকে দেখা গেল যে এক কথা দু কথা হইতে 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 গোটা তাইফ নগর জেনে গেল কি ব্যাপার কি হলো এই ঘরে কি আছে দেখবো এই ঘরে কি আছে দেখবো
সবাই যেন হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে আমিনা যখন বাড়ি হালিমা যখন বাড়িতে থাকে না ওই সময় গ্রামের মেয়ে ছেলেরা জানালা দিয়ে টুকলি মেরে দেখে যে এই আলোটা কোথা থেকে আসে তো দেখছে তো একটু দোলনা থেকে আসছে এই দোলনাটাই কি আছে রে এই দোলনাটাই কি কোন বাতি আছে রে এই দোলনাটাই কোন আলো আছে রে আমরা দেখব এদিক সেদিক যাই কোন দিকে দেখতে পায় না আলোটা দেখছে তো আব্দুল্লাহর কলেজার টুকরা আমিনা লাল মোহাম্মদ শুয়ে আছে আমিনার আর ছেলে শুয়ে আছে সবাই দেখলো দেখে চলে গেল রে বাবা একদিন দুই দিন করতে করতে ছেলে গেল আপনার আব্দুল মুতালিবের আর একটা ছেলের নাম ছিল আব্বাস আব্বাসকে বলল বেটা রে এক মাস তো হয়ে গেল মোহাম্মদকে পাঠিয়েছি ওই তায়েফ নগরে যারে বেটা যাও ওই জায়গাতে যা যাওয়ার পরে আমার মোহাম্মদকে একটু দেখায় বাবা যদি থাকতো রে ওই বাবা কতবার যেত রে নিজের ছেলেকে দেখতে কতবার যেত আমিনা হয়তো আফসোস করতে পারে যে আব্দুল্লাহ যদি থাকতো এই ছেলেকে দিনে হয় পাঁচ দিন দশ দিন পর দেখতে যেত আজকে তার চাচারা থাকেও আমার ছেলেকে দেখতে যায় না তাই যেন আফসোস না করতে পারে আব্বাসকে যেন পাঠিয়ে দিল আব্বাস যাওয়ার পরে দেখছে তো একটা আপনার কুড়িয়ার নাই ঘর ওই কুড়িয়া ঘরের মধ্যে আমার নাবি মোস্তফা শিয়াজেরা এটা কার ঘর গো সবাই বলল এটা অন্য কাউরের ঘর নয় এটা হচ্ছে হালিমার ঘর হালিমা বলতে কোন হালিমা তার স্বামীর নাম কি বলছে হারেজ হারিসের ঘরে তো আমার ভাতিজাকে দেওয়া হয়েছে তবে হালিমা হালিমা কোথায় গো দেশের মেয়েরা লাগান ভাগান শুরু করে দিল পেটে কথা থাকে না রে আজকে বলল হালিমার শত্রু যারা আছে আব্বাসের কাছে চলে গেছিল আসার পরে বলছে আর জানো তোমার ভাতি যাকে এইভাবে তোলনায় ফেলিয়া থুইয়া সারাদিন হালিমা ছাগল চড়িয়া বেড়ায় ছাগল চড়িয়া বেড়ায় হালিমা তোমার ছেলেকে যত্ন নেয় না সেবা করে না আব্বাসের রাগ হয়ে গেল তলোয়ার বাহির করে নিয়েছে তলোয়ার বাহির করে নেওয়ার পরে বলছে যে আজকে হালিমার দিন নাহি আমার দিন আজকে হালিমাকে এই জায়গাতে কাইটা কাজাব হালিমাকে ডাকা হোক হালিমা কি করবে ও ছাগল ছড়িয়ে বেড়াচ্ছে হালিমাকে ডাকা হলো হালিমা আসলো আসার পরে হালিমা আব্বাসকে বলছে যে কি হুজুর আপনি এসেছেন তো বলছে হ্যাঁ কি হয়েছে আপনার ভাতিজাকে দেখলে তো বলছে ভাতিজাকে কি দেখব বাড়িতে কেউ আছে বলছে বাড়িতে কি দরকার কিসের জন্য তো বলছে যে কি আমার ভাতিজা অযত্নে এখানে থাকছে আমার ভাতিজাকে নিয়ে যাব তো বলছে কোন অযত্নে নয় আপনি দেখেন কি দেখব গেট খোলো কোথায় রেখেছো দোলনায় দোলনা কেনর আছে তো বলছে দোলনা যদি বন্ধ থাকে তাহলে ওই তালোয়ার দিয়ে আমার গলায় ফেলাবে ওই তালোয়ারটা আর আপনার হাতে থাকবে না আমার গলায় দিবে দেখেন আপনাদের ছেলেকে আপনার ছেলের দোলনা নড়তেছে আব্বাস বলছে যে ফালতু কথা বলার জায়গা পাবো না আগে কপাট খোলো কপাটটা খুলছে তো দেখছে তো আপনার নাভি মুস্তফার দোলনাটা নড়তেছে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা একটা দোলনা নড়ছে তো আর একটা তার পাশে তো হারিসের ছেলে শুয়ে আছে ওটা তো ওইটাও নড়তেছে জোরে বলে সুবহানাল্লাহ আজকে এই দোলনাকে
নড়ালো রে একবার বল রে হালে মা বলেই দোলনাকে নড়ালো আব্বাসকে বলে হজর গো এই দোলনাকে নড়ালো আমি বলতে পারবো না গায়েবে আওয়াজ চলে আসলো এই দোলনা নড়ার দায়িত্ব হচ্ছে জিবরিল আমিনের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দোলনা নড়াবার দায়িত্ব হচ্ছে জিবরিল আমিনের আর জিবরিল আমিন ওই জায়গা থেকে নড়িয়ে দেয় আর নবী মুস্তফার দোলনা নড়তে থাকে আজকে দেখা গেল আজকে ওই নবী মুস্তফা যখন আজকে দেখা গেল যখন শুয়ে থাকতো আমাদের বাচ্চাগুলোকে কি করতাম রে মা যখন বাচ্চা কান্না করে খেলনা দিয়া আমার নবী মুস্তফার খেলনা কি ছিল গো আমার নবী মুস্তফার খেলনা কি কোনো বাস ছিল কোনো মোটর ছিল না রে মা ওই রকম খেলনা ছিল না আল্লাহর নবীর খেলনা ছিল আকাশের সূর্য আকাশের চাঁদ জোরে বলে সুবহানাল্লাহ যখন আমার নবী মুস্তফা আঙ্গুল দিয়ে এরকম করতেন আকাশের চাঁদ নড়তে থাকতো আমার নবী মুস্তফা যখন এরকম করতেন ওই আকাশের চন্দ্রটা ডুবে যেত জোরে বলে সুবহানাল্লাহ ও বাবারাই আমার গো ওই আমার মা বোনেরা আজকে শুধু আজকে ওই হালিমার ঘরে জিবরিল আমিন কি খালে নড়িয়ে দিত আর কোন মজেজা নাই বাবারে মজেজা অনেক কিছু আছে রে নাবির কোন জায়গাটা রাখবো আর কোন জায়গাটা বলবো রে বাবা আমি আপনাদেরকে বলতে চাই যে কোন একটা বলে দিই রে বাবা আমার হালিমার ঘর থেকে আপনার একটা বাগান ছিল ওই বাগানে তার ছেলে তার মেয়ে তার নাম ছিল সীমা সীমা খাতুন ছাগল চড়াতে যেত ওই ছাগল চড়াতে যাওয়ার পরে দেখতো যে একদিন দুই দিন করতে করতে সীমা বলল যখন আমার নাবির বয়স যখন ঠিক আড়াই বৎসর বা দু বৎসর আমার নাবি মুস্তফা যখন জমিনে হাঁটতে পারতেন ঠিক ওই সময়তে হালিমার মেয়ে আজকে এক হাত ধরে নাবি মুস্তফাকে জঙ্গলের দিকে ছাগল চড়াতে নিয়ে যাচ্ছেন ছাগল চড়াতে যখন নিয়ে গেলেন আল্লাহর নাবি হযরত মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পায়ে আগিয়ে যাচ্ছে আকাশের সূর্য যেন ছাওয়া করে যাচ্ছে সীমা বলে যে আমি যাচ্ছি আমার শরীরে রৌদ্র লাগে কিন্তু শিশু মুস্তফার শরীরে কোন রৌদ্র লাগে না নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ছাগল ছেড়ে দিলাম আমার নাভিকে আমার ভাইকে আমার দুধ ভাইকে আমার নাভিকে একটা জায়গাতে দাঁড় করে রাখলাম তো এমন একটা জায়গাতে দাঁড় করালাম তো দাঁড় করে দেখছি তো চারিদিকে মরুভূমিতে আর গাছপালা কোথায় পাবো তো একটা বাবলা গাছের ছায়াতে ওখানে রেখে দিলাম তো বাবলা গাছের ছায়ায় আজকে রাখলাম কিন্তু তবুও সূর্যর কিরণ লাগছে ওখানে রাখলাম তো যখনই নাবি মুস্তফাকে রেখে দিলাম সঙ্গে সঙ্গে গাছে যতটা ছেয়েছিল তা চাইতে দ্বিগুণ ছায়াতে পরিপূর্ণ হয়ে গেল জোরে বলে সুবহানাল্লাহ এইদিকে ছাগল চড়াচ্ছে ছাগল চড়াতে 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 বনের পশুরা কিভাবে নজর পড়ে যায় যে ওই জায়গাতে বাচ্চাটাকে এক পা দু পা করে আসলে তো অন্য কেউ নাই এটাই হচ্ছে আখেরি জামানার নাবে নাবে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই যেন এসে ঠিক দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর প্রতি সালাম করতে লাগলেন পড়া যখন হয়ে গেল সবাই বিদায় হয়ে গেল তারপরে দিন আবার কি করেছে সীমা একাই গিয়েছে ছাগল নিয়ে তো যখন গিয়েছে তো সীমা অর্থাৎ হালিমার যে ভালো ছাগলটা বনের পশুরা কি করেছে যুক্তি করল যে কি ব্যাপার আজকে তো শিশু মুস্তফাকে নিয়ে আসা হয়নি তো এক কাজ করি এই ছাগলটাকে যদি আমরা বন জঙ্গলে আটকে দিই তাহলে হয়তো নবী মুস্তফাকে নিয়ে আসবে তো এক কাজ করি এই ছাগলটাকে আটকে দিল আচ্ছা একটা ছাগল নিয়ে যাওয়ার পরে একটা জায়গাতে রেখে দিল চতুর্দিকে আপনার ঘেরে নিয়েছে ছাগলটাকে মানে সম্মান করছে আর ওই বন জঙ্গলের যে শের যে রাজা যে বাদশাহ সে এলান করে দিল যে শোন তোদেরকে যতই খিদা লাগুক না কেন নিজের খিদাতে তুই নিজের জীবনটাকে হারিয়ে দিবি কিন্তু হালিমার বাড়ির ছাগলে যেন একবার হা করবি না একটু লোভ করবি না কারণ এটা
ঠিকানা হচ্ছে নবী মুস্তফার বাড়ির ছাগল জোরে বলে সুবহানাল্লাহ এইভাবে থাকলো থাকার পরে সীমা খাতুন কি করলো ছুটতে ছুটতে চলে গেল হালিমাকে বলছে মা আজকে কি হয়েছে আপনা আমাদের ভালো ছাগলটা কি বনের বনের পশুরা খেয়ে নিয়েছে তাই নাকি ছুটতে ছুটতে গেল যাওয়ার পরে দেখছে তো না ছাগল পাওয়া যায় না কি করা যায় হালিমা বুঝে নিয়েছে যে ছাগল যদি নিতে হয় তাহলে এই জায়গাতে আমার বেটা আমার নাবিকে নিয়ে আসতে হবে জোরে বলে সুবহানাল্লাহ আমার নাবিকে নিয়ে আসতে হবে হালিমা ছুটতে লাগলেন বাড়ি গেলেন আমার নাবিকে কোলে নিয়ে নিলেন কোলে নিয়ে আসার পরে যেমনি আমার নাবিকে ওই বনজঙ্গলে একাই রেখে দিয়ে চলে আসলেন তো আসার পরে আমার নাবি মুস্তফাকে দেখলেন আর বনের ভিতর থেকে ছাগল বেরিয়ে চলে আসলো জোরে বলে সুবহানাল্লাহ বাবা এইভাবে একদিন দুই দিন এক মাস দু মাস এক বছর দু বছর করতে করতে হালিমার যখন আপনার দেখা গেল যে সাড়ে চার বছর যখন হলো হালিমা বলল চিকার কতদিন রাখবো নাবি তো বড় হয়ে গেছে রাখে আছে আমিনাকে দিয়েছে আমিনার কাছে আসবে আমিনার কাছে আসার পরে আমিনা বলবে হালিমা তুমি আবার নিয়ে যাও কারণ আমার গ্রামে একটা অসুখ এসেছে যেটার নাম হচ্ছে কলেরা কলেরা বলে না কলেরা তো ওই কলেরা বসন্ত টাইপের আজকে দেখা গেল ওই অসুখটা এসেছে তো আমার ছেলেকে হয়তো লেগে যেতে পারে বোন তুমি নিয়ে যাও হালিমা নিয়ে গেল খুব সংক্ষেপে টেনে দিচ্ছি হালিমা নিয়ে গেল আবার কিছুদিন থাকলো যখন ঠিক ছয় বছরের কাছাকাছি পাঁচ বছর কাছাকাছি যখন হলো হালিমা নিয়ে আসার পরে আমিনার ঘরে রেখে দিল আমিনা রাখলো আদর করলো যত্ন করলো সেবা করলো সেবা নবী মুস্তফা কথা বলতে শুরু করলো গট 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 করে কথা বলে এটা আমার দাদা এটা আমার মা এটা আমার চাচা এটা আমার ফুপু সব যখন জানতে পেরে গেল তো কি করলো আমাদের বাচ্চারা যেমন বইকালে খেলাধুলা করতে যায় ঠিক ওইভাবে নাবি মুস্তফা তো খেলা করবে না তার কয়েকটা বাচ্চার সঙ্গে হাঁটতে 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 কোনো একটা জায়গাতে গেলছে যাওয়ার পরে দেখছে তো বাচ্চারা খেলা করছে নাবি মুস্তফা দাঁড়িয়ে আছেন দেখছেন তো যখন খেলা শেষ হয়ে গেল একটা বাচ্চার আব্বা গিয়ে একটা বাচ্চার হাতটাকে ধরে টানতে টানতে তো টানতে টানতে যখন নিয়ে চলে আসছে না বাবা তখন আমার নাবি মুস্তফা চোখ দিয়ে ছটছট ঝরঝর করে পানি ঝরতে লাগলো যে আল্লাহ গো আজকে আমার আব্বা নাই আজকে আমার আব্বাকে দেখতে কেন পাই না আমার আব্বা কোথায় গিয়েছে বাইরে গিয়েছে না কি ব্যাপার আমি একটু মাকে যে আজকে জিজ্ঞাসা করবো বাবারা মা বোনেরা গো আমার নাবি মুস্তফা চোখের পানি মুছতে মুছতে চলে আসলো আসার পরে আমার আমিনাকে বলেন মা গো একটা কথা বলবো মা কথা হচ্ছে এটাই প্রত্যেকটা বাড়িতে সন্ধ্যার পরে যেমন বাতি জ্বলে রে মা ওইভাবে আমার ঘরে কেন বাতি জ্বলে না আমিনা বলে বেটা রে আমি বুঝতে পারছি না রে বেটা একটু খুলে বল মা আজকে তুমি বুঝতে পারো না আমি কি বলতে চাইছি গো মা আমি না বলে বেটা রে আমি বুঝতে পারছি না মোহাম্মদ তুমি একটু খুলে বলো আমার নাবি বললেন মা গো আজকে অমুক জায়গাতে বাচ্চাদের খেলা দেখছিলাম আমি একটা বাচ্চার আব্বাই আসলো আর হাতটা ধরে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে চলে আসলো মা গো আমার বুকটা ফেটে গেল গো আজকে আমার আব্বা যদি থাকতো কোথায় গেছে জানি না আজকে যদি বাড়িতে আমার আব্বা থাকতো আমিও বলতাম আব্বা গো আজকে আমার হাতটা ধরে ওইভাবে টানতে টানতে বাড়িটি আসিও আমার মা জননী আমি না গো আজকে একবার বলো আমার আব্বা কোথায় গেছে গো আমার আব্বার জন্য মন খারাপ করছে মা গো আমার আব্বার কথা একবার বলো কোথায় গেলে আমার
আমার আব্বাকে পাবো গো কোন জায়গাতে গেলে আমার আব্বার দেখা পাবো গো আমার আমিনা কিছু বলতে পারে না আমার আমিনা জানো আল্লাহকে সাক্ষী করে বলে আল্লাহ গো আজকে আমার কোলে যায় আমার মোহাম্মদকে কি দিয়ে বোঝাবো গো আমি জিয়ার পারে না আমি কি করে আমার মোহাম্মদকে আছপিয়ে রাখবো ছোট ছেলে আমি কি করে তাকে মানিয়ে নিব আমি না বলে বেটা রে তোমার আব্বা কোথায় গেছে অনেক দূরে গেছে রে বেটা আসবে না তোমার আব্বা অনেক দূরে চলে গেছে মা গো আমার আব্বার সঙ্গে কবে দেখা হবে গো মা একবার তুমি বলো তুমি একবার বলে দাও যত জোর যাক না কেন গো মা আমি যাব আর যাওয়ার পরে আমি বলবো আব্বা গো আমার এই মোহাম্মদকে রেখে তুমি কেন এত দূরে চলে এসেছো আমার আব্বাকে আমি খুব বকবো গো মা আমি আমার আব্বাকে খুব বকবো আব্বাকে বলবো আব্বা আজকে কত দিন হয়ে গেল কোনদিন তুমি আমাকে দেখা দাও না এত বকবো এত বকবো মা গো একটু আব্বার কাছে নিয়ে চলো একবার আমার আব্বার কাছে নিয়ে চলো আমার আমিনা যেন বেতাল হয়ে গেল আমার ছেলেকে আমি কি করে বোঝাবো যে রে বেটা মোহাম্মদ তোর আব্বাই আর দুনিয়াতে নাই তোর আব্বাই ইন্তিকাল করেছে তোর আব্বাই আর পৃথিবীতে নাই তুই কোনোদিন আব্বা বলে ডাকতে পারবি না রে বেটা তোর আব্বা তুই যখন পেটেছিলি আমার সেই সময় তোর আব্বা তোকে রেখে অনেক দূরে চলে গেছে রে যেই জায়গাতে আমি না হাজারো চোখের পানি ফেলাল আব্দুল্লাহ একবার বলবে না আমি না তুমি কাঁদিও না তুমি কাঁদিও না আয় মোহাম্মদ তুমি হাজারো কাঁদলো হয়তো তোমার আব্বা আছাড়া দেবে না আমার আমিনা বলল ঠিকই না বেটার চোখের পানি তো সহ্য করলাম না সহ্য করতে পারছি না তো কি করে কি করে কি করে একটা যুক্তি বের করে আমিনা চলে গেলেন আব্দুল মোতালিবের কাছে আব্দুল মোতালিবের কাছে যাওয়ার পরে শ্বশুর আব্বাকে বলছে শ্বশুর আব্বা একটা কথা বলবো কথা হচ্ছে কি যে আপনার পোতা মোহাম্মদ আজকে অনেক কান্না করেছে তার আব্বার জন্য তো কোন দিকে নিয়ে গেলে তো একটু বলবে তার আব্বার জন্য তো কোথায় যাব কোন দিকে যাব আপনার ছেলে আব্দুল্লাহ মরে যাওয়ার পরে কোনোদিন মার বাড়ি যায়নি তা একটু মার বাড়ি যাবো আব্বা যদি আপনি হুকুম দেন তবেই যাব না হলে যাব না আব্দুল মোতালিব বলল কি যা রে বেটি তুই যখন বলছিস তো যা তবে তুই একাই যাস না রে মা তাহলে উম্মে আয়মানকে নিয়ে যা উম্মে আয়মানকে ওই বাড়িরই একটা বান্দি জোরে বলি সুবহানাল্লাহ উম্মে আয়মানকে ডাকলো ডাকার পরে বললো উম্মে আয়মান তুমি এক কাজ করো যে জায়গাতে আমার নাবি যাবে আমার পোতা মোহাম্মদ যাবে সেই উটটাকে তুমি ভালো করে সাজিয়ে দাও আমি না তার মায়ের বাইরের বাড়ি যাবে তো এই উটটাকে ভালো করে সাজিয়ে দাও উম্মে আয়মান উটটাকে ভালো করে সাজিয়ে দিবে সাজিয়ে দেওয়ার পরে আমি না কি করবে আব্বার কাছে গিয়ে বলবে আব্বা গো যেইভাবে আমার স্বামী আব্দুল্লাহ বাড়ি ছেড়ে চলে গেছিল আমাকে যাওয়ার সময় বলেছিল আমি না আজকে কেন আমার বারবার মনে হয় যে হয়তো এটাই শেষ দেখা গো এ আব্দুল মোতালিব জানাবে আব্দুল মোতালিব শ্বশুর আব্বা গো আজকে কেন আমার মনে হয় যে এটাই হয়তো আমার শেষ দেখা এই বাড়ি আব্বা গো একবার মন ভরে তোমাকে দেখে নি গো আব্বা আজকে আব্দুল্লাহ মরে যাওয়ার পর থেকে কখনো তুমি আমাকে কষ্ট দাও নাই কখনো বেদনা দাও নাই কখনো দুঃখ দাও নাই গো আব্বা তবে আজকে কেন বারবার মনে হচ্ছে যে এটাই হয়তো
আপনাকে শেষ দেখা আব্দুল মুত্তালিব চোখ যেন পানি দিতে লাগলো চোখ দিয়ে চোখের কোনা দিয়ে গরম জল ঝরতে লাগলো আব্বা তুমি কাঁদিও না তুমি কাঁদিও না গো তুমি কাঁদিও না জনাবে আব্দুল মুত্তালিব বলল এমনি তো আপনার কয়েক বছর আমার পোতা মোহাম্মদ কে আমি দূরে রেখেছিলাম এই মোহাম্মদ কে আবার তুমি তোমার মায়ের বাড়ির দিকে নিয়ে যাবে মোহাম্মদ কে ধুয়ে যে আমি থাকতে পারবো না রে বোমা বলে আব্বা গো আমি কয়দিন যাব আর কয়দিনের মধ্যেই চলে আসব আব্বা তুমি চিন্তা করিও না মার বাড়িতে বেশি দিন থাকবো না বাবারা ওই আমার মা বোনেরা এই দিকে আমার আমিনা উটের পিঠে চাপবে আমার নাভিকে নিয়ে পিঠে চাপবে আর এইদিকে আমার আল্লাহ মউতের ফারেস্তা ইজরাইল কে ডাকবে যে ইজরাইল কালকে বাবা রে আব্দুল্লাহর জান রোহটাকে বের করে নিয়ে চলে গেছিল আজকে ওই মউতের ফারেস্তা ইজরাইল কে আল্লাহ ডাকবে আল্লাহ বলবে ইজরাইল রে আজকে হে যারে যা আজকে ওই আমিনা কত আনন্দ করে মায়ের মুখ দেখবে রে আজকে কত আনন্দ করে তার আব্বার মুখ দেখবে কত আনন্দ করে আমার হাবে বললাহ আজকে আমার মোহাম্মদুর রাসূলুল্লাহ আজকে কত আনন্দ করে আজকে নবী মুস্তফা মায়ের সঙ্গে নানির বাড়ির দিকে যাবে রে আজকে আমি ওই জায়গাতে তোমাকে পাঠাতে চাই আজরাইল বলবে আল্লাহ গো আজকে ওই জায়গাতে কেন আমাকে পাঠাবে আমার কি কাজ গো ওই জায়গাতে আমার কারণটা কি পাঠাবার একটু বলো না আল্লাহ বলবে এ মউতের ফারেস্তা ইজরাইল রে যারে যা যখন আমার আমিনা ঠিক যখন মাকামে আবু নামক ওই স্থানে যখন পৌঁছে যাবে রে আজরাইল যখন আমার আব্দুল্লাহর কবরের কাছে যাবে আর আব্দুল্লাহর কবরের কাছে যখন যাবে আমিনার রূহটাকে তুই বের করে নিয়ে চলে আসবে আজরাইল বলবে আল্লাহ গো চোখের পানিতে আল্লাহ আজকে নবী মুস্তফা আব্বা আব্বা করে আজকে ইয়েতিমের নাই দুনিয়া অন্ধকার করে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ গো আজকে আব্বার মায়া দয়া মমতাকে ভুলে আজকে আমিনাকে চাবিড়া ধরে রেখেছে ছয় বছরের বাচ্চা মোহাম্মদ আজকে যদি তার জননী মা গর্ভধারণী মা যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল ওই মা কোন জায়গা থেকে যদি আসে আমার নবী মুস্তফা দাদুকে ডাকবে না আজকে তার চাচা চাচিকে ডাকবে না মা আমিনাকে ডাকবে ওই আমিনাকে যদি না পায় আমার নবী কত কাঁদবে আল্লাহ গো আমার নবী মুস্তফার চোখের পানি যে সহ্য করতে পারে না এ বাবা রে আমার গো ওই আমার মা বলেরা বন্ধুরা বাপজিরা ভাইরা রে আজকে যদি এই গ্রামে কোনো একটা বাচ্চার মা বাপ যদি না থাকে ওই বাচ্চাটা রাস্তায় ধুলোবালি নিয়ে খেলা করবে কেউ বলবে না যে হারে তোর মা নাই তোর বাবা নাই তুই যারে যা গোসল করালে আদর করে কেউ দুইটা ভাত খাওয়াবে না রে বাবা কেউ এক গ্লাস পানি তুলে দিবে না আদর যত্ন করে তাকে গোসল করিয়া দিবে না এতিম এতিমের মতন ধুলোবালি নিয়ে খেলবে আল্লাহর নামে নামে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে উঠেছে বেজান গোটি গোটি ভাইয়া আপনার আমিনার ওর যেন চলতে শুরু করলেন চলে যায় যেতে যেতে এমন একটি জায়গা যে জায়গাটার নাম হচ্ছে মাকামে আবওয়া ওই জায়গাটাতে যাওয়ার পরে আমিনার মন যেন হঠাৎ করে বলছে যে এই জায়গা আমার স্বামীর কবর আছে একবার দেখে যাই একটু দেখে নেব আর দেখে নেওয়ার পরে আমি আমার মায়ের বাড়ি চলে যাব
ওম্মে আইমান কে নিলা কানে কানে বলল ওম্মে আইমান রে আজকে আমার ছেলে মোহাম্মদ কে তার বাবার কথা কিছু বলতে হবে না কারণ আজকে যদি তার বাবার কবর দেখে লয় আমার মোহাম্মদ সহ্য করতে পারবে না অতএব আমার ছেলে উটের উপরে থা চরে বন চরে যায় আমার স্বামীর কবরটা একবার দূর থেকে জিয়ারত করে নি রে চরে যা আর দেরি করব না আমার স্বামীকে দেখব দেখার পরে আমার মায়ের বাড়ি চলে যাব এতটা দূর যখন চলে যায় আমার মোহাম্মদ নবী মোস্তফা ডাক দিয়ে বলে মা গো তুমি আমাকে এই জায়গাতে রেখে কোথায় চলে যাচ্ছ আমি না বলে বেটা রে তুমি এই জায়গায় থাকো গো বেটা আমরাই আসে আমার নবী মোস্তফা বলে মা গো তোমরা যে জায়গাতে যাও গো বা আমাকে তোমরা কেন ছুপিয়া যাচ্ছ তোমরা যে জায়গাতে যাচ্ছ গো ওই জায়গাটার নাম হচ্ছে মাকামে আবওয়া তোমরা যার কবর জিয়ারত করতে যাচ্ছ ওটা অন্য কেউ নাই তোমার স্বামী আমার আব্বা জোরে বলে সুবহানাল্লাহ আমি না জানো অবাক হয়ে গেলে না ও বেটা রে আজকে তুই কবে আসেছিলিস বল রে এই জায়গা তুই কবে দেখলি বল আমার আমিনাকে আমার নবী মোস্তফা বলেন মা গো যেই সময় পৃথিবীর জমিনে তোমার আর ঘরে যেই দিন এসেছিলাম ওই সময় আমার জিবরীল আমিন সমস্ত পৃথিবীটাই আমাকে চক্কর দিয়ে ঘুরিয়ে দিয়েছে আমার জিবরীল আমিনকে আমি জিজ্ঞাসা করেছিলাম ও জিবরীল আমিন রে আজকে এই কবরটা কার তুমি কে জানো আমার জিবরীল আমিন বলেছিলেন নবী গো এটা অন্য কাউরির কবর না এটাই হচ্ছে আপনার পিতার কবর ও জননী রে আজকে তুমি কেন আমাকে ছুপিয়ে যাচ্ছ তুমি কি আমার আব্বার কবরটাকে জিয়ারত করতে আদিবে না বাবারা ওই আমার মা বলে রাগো আল্লাহর নবীর কথা পেয়ে আমার আমিনার চোখ দিয়ে গরম জল বেরিয়ে গেল ওকের কোনা দিয়ে যেন পানি জর্জর জর্জর করে পড়ে যায় আমার নবী মুস্তফাকে বুকে ধরে নিলেন বুকে ধরে নেওয়ার পরে আমিনা কি করলেন চলে গেলেন আঙ্গুল দিয়ে ইশারা করে আমার নবী মুস্তফাকে দেখিয়ে দিলেন বেটা মোহাম্মদ রে আজকে ওই যা যা ওটাই হচ্ছে তোর আব্বার কবর এ বেটা রে সেই দিন তোমাকে বলেছিলাম তোমার আব্বা অনেক দূরে চলে গেছে এটাই হচ্ছে তোমার আব্বা এবং এটাই অনেকটা দূর আমার নবী মুস্তফা কি করলেন ওই জায়গা থেকে আসলেন মাকে বললেন মা তোমরা একটু দূরে থাকো তোমরা একটু দূরে থাকো আমি একটু আব্বার জিয়ারতটা করে আসি আব্বার জিয়ারত করবে বাবা আজকে আব্বার জিয়ারত করবে এই জায়গাতে আমিনাকে বললেন মা তুমি ওই বাবলা গাছের ছায়াতে আমার আব্বার জন্য একটু দোয়া করবে আর আমি আব্বার কবরের কাছে গিয়ে একটু দোয়া করব বাবারা আমাদের সবাইকে চলে যেতে হবে রে বাবা এতিম আজকে পৃথিবীর জমিনে আমার নবী মুস্তফা মাকে হারিয়ে দিয়ে বাবাকে হারিয়ে দিয়েছে পেটে থাকা অবস্থায় আর আজকে তার মাকে হারাবে কিছুক্ষণের মধ্যে রে বাবা আজকে আমরা নাবিকে সবাই ভালোবাসি বাসি না বাবা আমরা সবাই ভালোবাসি দোয়ার মাহফিল নাবিকে যারা ভালোবাসেন রে বাবা একটু আমি বলবো যে একটু দোয়া হবে রে বাবা শেষ দোয়া কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব আজকে আমাদের মা বাপ আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে আমার নবী মুস্তফা তার আব্বার কবরটাকে সামনে নিয়ে বাবা একটু দোয়া করবে
করবে একটু জিকির একটু জিয়ারত করবে বা ও মা জননী রাগো আজকে আমরাও এই পবিত্র মাহফিলে একটু আমাদের মা বাপ দাদু দাদির জন্য একটু দোয়া করব মা তাই বলছি দোয়ার মাহফিল কেউ যদি 10 টাকা 5 টাকা 20 টাকা করে যদি আপনারা দেন তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য এই দোয়াটা করে দেব যে আল্লাহ যাদের নামে টাকা দিল আল্লাহ তাদেরকে তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহ পাকের কাছে একটু খাস করে দোয়া করব তবে মা যারা নিয়ে এসেছেন দিয়ে দিবেন কারণ হচ্ছে আমি এই অল্প সময়ের মধ্যেই আমি এখান থেকে সমাপ্ত করব কারণ 12টা বাজতে চলল আব্বা জানেরাই আমার গো ওই আমার মা বোনেরা দয়ার নাবে আজে ওরে কন্দে শেহতে আছে না আনেরালা গজলটা বলবো যদি বলেন বলবো না তো শেষ করে দি নাকি মারা আছলের দিকে খুলছেই না টাকাই দিছে না তো থাক আজকের মতন গজলটা কাল কি বলবো আছলের দিকে তাকালে গজলটা একটু তো কোলে বলবো না তো এখান থেকে শেষ করব বাবারা ওই আমার মা বনে রাগ হ্যাঁ আজকে বলবো যে আজকে নবী মুস্তফা তার আব্বা জানের কাছে দাঁড়িয়ে আছে তো চোখের পানি ফেলেছে গো সুবহানাল্লাহ 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 একজন ভাই আমার 100 টাকা দিল আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করে যে যা পারবেন দিবেন আমি ভলান্টিয়ার ভাইদেরকে বলবো ভাই একটু আসবেন আমার মায়েদের কাছে যাবেন একটু যে যা পারবে দিবে 10 টাকা 5 টাকা একটু দুয়ার মাহফিল এই দুয়ার মাহফিলে তাদের জন্য একটু দোয়া করব হ্যাঁ দয়ার নাবে গো ও ওর কন্দে সাথে আছে না নিরালা আরে তোমার রে না রয়েতে পারে না ওর কন্দে সাথে আছে না জাগে আয়া ওর নানি আমার 100 টাকা দিল রে সেনা চাকের কথা শোনে ওরে তাই হলে মা এলে ব্যাকুল মানে 500 টাকা দিল একজন বোন আমার 500 টাকা দিয়েছে নাম বলবো আচ্ছা যাই হোক লাল মোহাম্মদ ওনার নামে 1000 টাকা আর একজন আচ্ছা পায়েল নামে আর একজন বোন আমার উনি 500 টাকা দিয়েছেন আমার ভাবি দিয়েছেন 500 টাকা সাইরুল ভাইয়ের বাড়ি থেকে আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল করেন পাল্লা পাল্লে লাগাইছে যে আমার দাওয়াত দিতে পারছে তা আমি কেন পারবো না আমিও দিব লে আমিও শ্বশুরের নামে দেব দেখি কে পারে আজকে আর কেউ নাই গো দোয়া হবে শেষ দোয়া করব মা যাদের কাছে আছে মা যে যা পারবেন দিয়ে যান আর যারা পাচ্ছেন না তারা আবার কালকে দিবেন আজকে যদি শ্বশুরের নামে দেন তো শাশুড়ির উপর কি রাগ শাশুড়ির উপর মেয়েদের একটু রাগ রাগ থাকবে কারণ শ্বশুর কিছু বলে না শাশুড়ি খালি ঘাস ঘুচ ঘুচ এই করো তুমি বেগুন খান ডুবিয়ে রান্না করো তো বেগুন কি ডুববে রে বহি বেগুন তো ডুববে না হাত ধরার চেষ্টা করলো আর একজন 200 টাকা দিয়েছে হ্যাঁ নতুন বউকে বলছে মা তুমি এক কাজ করিও দেখো বেগুন আছে ঘরে বেগুন গেলাকে ডুবিয়ে রান্না করো লো বেগুন ডুবে না বৌমা নতুন বৌমা আসলো আর পানি ঢাল দিয়েছে আর এদিকে আখাতে আগুন জল দিয়েছে মা গো বেগুন তো ডুবে না দেহারে বাগলি ডুববে কি করে পানি কেন তো মধ্যে দিবি
আর কেউ আছে জয় হোক বাপজি রে আমার ভাই রে আমার আজকে এই পবিত্র মাহফিল সুবহানাল্লাহ কত টাকা গো সব তো আছলে বাঁধা টাকা মনে হয়েছে মেয়েদের টাকা দেখলেই বুঝাই লেব সব আছলে কুচড়া বাঁধ ভাই ভাই একদিন বসে একটি বড়ে আর কাঠরে নিয়ে কাহান দিয়ে বসে আর দয়া নাবে বড়ির কাঠরে খানা দিলে ছায়া ওর কন্দে শেত আছে নিরালা আল্লাহু সামাদ সুবহানাল্লাহ মা আমার 1000 টাকা দিয়েছে মার নাম কি গো ফিরোজা বেওয়া মা বহু বেটা সবাই দিল তা আমি আমার স্বামীর নামে দেব নারায় দেবে নারায় রিসালা 100 টাকা নাই 1000 টাকার দাতা ফিরোজা বেওয়া আল্লাহ পাক জানো ওনাদের দোয়াকে যেন প্রত্যেকের দোয়াকে যেন কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহুম্মা আমিন এটা কালেকশনের জলসা নয় যে যা পারবেন দিবেন হ্যাঁ বাপজিরাই আমার ভাইরাই আমার আর 2 মিনিট একটু কষ্ট করেন শেষ করে দেব 12টাও বাজে গেল আমিও শেষ করব আমারও 12টা বাজে গেছে বুঝলেন তো হ্যাঁ আমারও 12টা বাজছে ঘড়ি তো 12টা বাজছে তো যাই হোক বাপজিরাই আমার ভাইরাই আমার বলতেছিলাম কোন জায়গা দেখো ওই জায়গাতে রে মায়া আমার নামে মোস্তফা আপন কবরের সামনে নিয়ে আল্লাহকে বলছে আল্লাহ গো আল্লাহ এটা অন্য কেউ নাই গো আল্লাহ এটা হচ্ছে আমার আব্বা আমার আব্বা জানে কবরে শুয়ে আছে এ আব্বাকে আব্বা 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 করল আব্বাকে খোঁজে ভাই না কিন্তু আব্বাকে না পেলেও আব্বার কবর পেয়ে গেলাম আব্বার কবরের সামনে গিয়া জিয়ারত করে দিয়া হাত উত্তোলন করে দোয়া করা চোখের পানি ফেলা দোয়া যখন ঠিক বাবার কমপ্লিট হয়ে গেল এইদিকে আমার জননী মায় আমিনা জননী মায় আমিনার দিকে আমার নবী মুস্তফার ফল হলো আমার মাকে আমি তো দাঁড় করে রেখেছিলাম আমার মা তো জিয়ারত করছিল ওই মা কেন বাবলা গাছের ছায়াতে কেন বসে গেল যাই দেখি গো যাই দেখি একবার দেখি গো ওই মার কি হলো একবার দুপা করে আগিয়ে গেল মায়ের কাছে যেতে যেতে দেখে গেল মা বিছানার মতন বাবা রে গা আজকে বাবলা গাছের ছায় ছায়াতে জানাই আপনার শুয়ে পড়লো আশুয়ে পড়লো আমার নবী মুস্তফা 6 বছরের বাচ্চা ওই বাচ্চা চড়তে চড়তে চলে আসলো রে মা আসার পরে মাকে বলে মা গো মা মা তোমার কি হলো গো মা তোমার কি হলো মা তুমি তো আমার আব্বার কাছে পাঠালে গো মা মাকে ডাক দিয়ে বলে মা গো মা একবার তুমি চোখ খুলো গো তুমি একবার চোখ খুলো একবার মোহাম্মদ বলে ডাকো তোমার ছেলে বলে ডাকো গো একবার মুখে জড়িয়া লাও গো মা মায়ার পৃথিবীতে নাই আল্লাহ বা মউতের ফারিস্তা ইজরায়েলকে পাঠিয়ে দিয়ে আমি না যখন বাবা ওই বালুতে আপনার মরুভূমির বালুতে যখন শুয়ে গেছিলেন আমার আমিনা যখন শুয়ে গেলেন আমার মউতের ফারিস্তা ইজরায়েল বলল ও আল্লাহর বান্দি আমিনা রে আজকে তোমার রূহটাকে বের করতে আমার
আমার চোখের পানি চলে আসবে রে ওই আমি না আজকে আমি কোন দিকে আজকে আমি কি করব একদিকে নবী মুস্তাফার আম্মে জান তুমি গো আর একদিকে আমার আল্লাহ আমি কোন দিকে আমি কার কথা মানব গো ও খোদার বান্দে আমি না গো তুমি একটু শুয়ে যাও তুমি আরাম নাও তোমার জানটাকে আমি মউতের ফরিস্তা এমন ভাবে বের করে নেবা তুমি বুঝতে পারবে না মউতের ফরিস্তা আসার পরের মা আজকে রুহটাকে বের করে নিয়ে চলে গেল আমার নবী মুস্তফা মা 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 করে ডাকে মা কখনো সাড়া দেয় না আজকে গত বছর আজকে একটি পত্রিকায় দেখেছিলাম ওইটা অনেক ভাইরাল হয়ে গেছিল যে মা ইন্তিকাল করেছে আর মায়ের স্থানে দুধ পান করছে একটা বাচ্চা গত বছর পত্রিকায় দেখেছি ফেসবুকে দেখেছি কোন একটা প্ল্যাটফর্মে একজন মা অসুস্থ পড়েছিল জ্বর হয়েছিল মাকে ওই বাচ্চাটা একটা পানির বোতলে পানি পান করিয়ে দিচ্ছিল আবারও দেখা গেল ওই বাচ্চাটা মায়ের স্থানে দুধ পান করছিল মা দুনিয়াতে বেঁচে ছিল না মা ইন্তিকাল করেছে আর নিজের কলেজার টুকরা কলেজার লাউনের পাড়া মায়ের স্থানে মুখ লাগিয়ে দুধ পান করছিল আমার নবী মুস্তফা ছুটতে ছুটতে আসা মাকে ডাকে মা গো মা তুমি একবার তোমার মোহাম্মদকে মোহাম্মদ বলে ডাকো মায়ার ছাড়া দিল না মা সাড়া দেয় না উম্মে আইমান বুঝে নিয়েছে আমি না আর পৃথিবীতে নাই মা গো আজকে তুমি তো বলেছিল গো মা যে আজকে আমাকে নানির বাড়ি নিয়ে যাবে মা গো জনাবে আব্দুল মুতালিবকে তুমি তো বলেছিল গো মা যে আমরা কয়েকদিন থাকব থাকার পরে আবারও চলে আসব মা গো আজকে নানির বাড়িতে আমাকে কে ঘোরাবে গো মা আজকে আমাকে কে গোসল করে দিবে গো আজকে আমার মুখে কে খাবার তুলে দিবে গো মা আমার নবী এত কান্না করেছিলেন এত কান্না করেছিলেন আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহ বললেন জিবরিল রে জানে যা আমার নবীকে বলে দে চোখের পানি যেন না পড়ে আমার জিবরিল আমিন এসে বললেন নবী গো আপনার চোখের পানি বন্ধ করে দেন পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেন ও পৃথিবীর তিমরা তোমরা চিন্তা করো না আমরা চিন্তা করো না তোমরা কষ্ট পাইও না আমার বাপ নাই দুনিয়াতে আমার মা আজকে চলে গেল আমার মা আজকে চলে গেল বাবা ওই আমার মা বনে রাখো আজকে আমার নবী মুস্তফা দুঃখের দিন চোখে পানি নিয়ে আর কোথায় যাবে বাবা কার কাছে যাবে মাঝ পথে দাঁড়িয়ে গেল মা চলে গেল কবরে মা যাবে কবরে বাপ আছে কবরে মাকে কে দাফন করাবে রে বাবা তার কবর কে খুঁড়বে রে বাবা আর নবী মুস্তফা নানির বাড়ি যাবে না তার দাদার বাড়ি আসবে নবী মুস্তফা ওই জায়গা থেকে কিসে আসবে বাবা আগামী কালকে এখান থেকে একটু আলোচনা করব আমি যে কবরটা কে খনন করবে আর নবী মুস্তফাকে দাদার বাড়ি নিয়ে আসবে না নানার বাড়ি নিয়ে যাবে ওই জায়গা থেকে আমি অল্প কিছুটা আলোচনা করব আর আগামী কালকে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর্ব কিছুটা বলবো আমার মা বোনদের জন্য ফাতেমার একটু ওয়াজ কালকে করব বাবা জীবনী তিন দিনে হয় না যতটুকু পারছি ততটুকু আগিয়ে 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 নিয়ে যাচ্ছি মা আজকে আপনাদের সামনে আমি বায়ান করেছিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন পৃথিবীর জমিনে নবী মুস্তফাকে রাহমাতাল্লিল আলামিন করে পাঠিয়েছে তাই
আজকে নবী যদি না আসতো রহমত কিন্তু খতম না রে মা তাই আজকে প্রত্যেককে এটাই বলবো অনুরোধ করব যে আজকে আমরা দোয়ার মাহফিলে এসেছি কেউ শ্বশুরের জন্য কেউ শাশুড়ির জন্য কেউ মায়ের জন্য কেউ বাবার জন্য কেউ সন্তানের জন্য কেউ স্বামীর জন্য যাই হোক মা আমরা প্রত্যেককে দোয়া করব কারণ দোয়ার মাহফিল আর আগামী কালকের পর্ব হচ্ছে এটাই যে আমার নবী মুস্তাফার আম্মি জানের কবর কে করবে আর আম্মি জানকে কবরে রেখে দিবে এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন দোয়াটা কবুল হয়েছিল এবং আজকে আমিনার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গা থেকে মক্কা নগরে কে পৌঁছে দিবে এবং ওই জায়গাতে কিছুটা আংশিক আলোচনা করার পরে নবী মুস্তাফার দিকে চলে যাব কালকে খুব ভালো ভালো বক্তা আছে বক্তাগুলোর নাম হচ্ছে আপনার মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব উনি জলঙ্গি মাদ্রাসা শিক্ষকতা করেন ওনার বাড়ি হচ্ছে সুলতানপুর আরেকজন আসবেন মাওলানা মুফতি মোহাম্মদ নাসিম আলী মানজারি সাহেব উনি মুফতি সাহেব উনি আসবেন ইসলামপুর থেকে আর আমি এই অধম গুনাহগার আপনাদের ছেলে থাকব ইনশাআল্লাহ কালকে একটু আপনাদেরকে জীবনী শোনাবো তবে যদি জীবনী শুনতে হয় তবে একটু সকালো সকালো আসতে হবে লেট করলে আপনারা যতক্ষণ আসছেন ততক্ষণ আমি উঠছি বুঝলেন আপনারা একটু সকালে সকালে আসবেন হ্যাঁ তাহলে আমিও সকালে উঠে যাব ইনশাআল্লাহ কালকে সকালে উঠবো আমি আপনারা একটু সকালে চলে আসেন কালকের পর্বটা আপনাদেরকে বলবো তারপরে আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব প্রথম এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত ঘটাচ্ছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে থাকে আল্লাহ পাক যেন ক্ষমা করেন আপনারাও যেন ক্ষমা করেন আমা আলাইনা ইল্লাল السلام عليكم ورحمة الله وبركاته آمي جولي جابو ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে যেও না ডানে বামে মাটি আমার মাটির বিছানায় আমার ডানে বামে মাটি আমার মাটির বিছানা ওই আমি চলে যাব আমায় তোমরা ভুলে ডানে বামে মাটি আমার মাটির বিছানা কালকে হবে এই গজালটা বলবো সকলে উঠ খাড়া হো মমিনতা সীমা আহমদ গেলে